আহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আসছি সেটা হচ্ছে সম্ভাবনা অর্থাৎ চোদ্দ অধ্যায় গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসে তারপর থেকে শুরু করব তো আমাদের এই দুটি বিশেষ ধরনের ঘটনা নিশ্চিত ঘটনা অসম্ভব ঘটনা অনুশীলনীতে ব্যবহৃত সূত্রসমূহ তা এই জিনিসগুলো যদি আমরা বুঝে নিতে পারি তাহলে অঙ্কগুলো করতে আমাদের কোনো সমস্যা হবে না তাহলে দুটি বিশেষ ধরনের ঘটনা দুইটা বিশেষ ধরনের ঘটনা একটা হচ্ছে নিশ্চিত ঘটনা আর একটা হচ্ছে অসম্ভব ঘটনা আমরা অনেক সময় বলি না ওইটা নিশ্চিত উত্তর হবেই মানে ওইটাই ওইটার উত্তর আবার অনেক সময় বলি আমি এখন হাইটে হাইটা চাঁদে চলে যাব এই যে হেটে হেঁটে যে চাঁদে চলে যাব এটা কি সম্ভব এটা কখনোই সম্ভব না এটা হচ্ছে অসম্ভব ঘটনা আবার যদি বলি আমি প্লেনে চড়ে মঙ্গল গ্রহে যাব এটাও তো অসম্ভব তাহলে এই যে অসম্ভব ঘটনা আর একটা হচ্ছে নিশ্চিত ঘটনা অসম্ভব ঘটনা আর নিশ্চিত ঘটনা তাহলে আমরা দেখি যে নিশ্চিত ঘটনাটা কি কোন ধরনের মানে এটা সংজ্ঞাটা আমাদের একটু জেনে নেওয়া দরকার নিশ্চিত ঘটনা কোন পরীক্ষায় কোন পরীক্ষায় কোন পরীক্ষায় যে ঘটনা যে ঘটনা যে ঘটনা কখনো কোন পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে অবশ্যই ঘটবে একে নিশ্চিত ঘটনা বলে নিশ্চিত ঘটনা বলে নিশ্চিত ঘটনা বলে উদাহরণ নেই আমরা আগামীকাল সূর্য আগামী আগামীকাল আগামীকাল সূর্য পূর্ব দিকে আগামীকাল সূর্য পূর্ব পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে কোথায় যাবে উত্তর দিকে যাবে না পূর্ব দিক থেকে উঠবে বুঝতে পারছেন আগামীকাল সূর্য পূর্ব দিক থেকে উঠবে আজ সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে পশ্চিম দিকে দিকে বাবা আমার লাইট পড়ে গেছে অস্ত যাবে অস্ত যাবে এগুলোর প্রত্যেকটি নিশ্চিত ঘটনার সম্ভাবনা নিশ্চিত ঘটনার দেখো লক্ষ্য করো কি বলা হয়েছে এখানে যে নিশ্চিত ঘটনা মানে কোন ঘটনা ঘটবেই সেটা কোন পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে একে নিশ্চিত ঘটনা বলে যেমন আগামীকাল সূর্য পূর্ব দিক থেকে উঠবে তাহলে সূর্য তো পূর্ব দিক থেকেই ওঠে এটা একদম নিশ্চিত ঘটনা এরপরে কি বলছে আজ সূর্য উঠবে এটা একটা দাঁড়িয়ে দাও আজ সূর্য পশ্চিম দিক থেকে অস্ত যাবে বা আজ দা এখানে আর দিয়ে দাও আর আর সূর্য পশ্চিম দিক থেকে অস্ত যাবে এগুলোর প্রত্যেকটি নিশ্চিত ঘটনা মানে এটা এই ঘটনাগুলো ঘটবেই এটার কোনো ইয়ে হবে না সূর্য কখনো উত্তর দিকে উঠবে না দক্ষিণ দিকে অস্ত যাবে না বা দক্ষিণ দিকে উঠবে না উত্তর দিকে অস্ত যাবে না সূর্য পূর্ব দিকেই উঠবে আর পশ্চিম দিকেই অস্ত যাবে তার মানে এটা নিশ্চিত হবেই হবে এটা কোনো পরীক্ষার যেমন পরীক্ষা এসএসসি পরীক্ষা হয় তাহলে কি হবে কিছু ছাত্র পাশ করবে এটা নিশ্চিত আবার কিছু ছাত্র ফেল করবে এটাও নিশ্চিত এই ঘটনাগুলোকে বলা হয় নিশ্চিত নিশ্চিত ঘটনা তাহলে আমরা আমরা আশা করি ঘটনাটা বুঝতে পারবো তো আমাদের যদি ক্লাসগুলো তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করে রাখবা তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছাই যাবে এরপরে দেখেন অসম্ভব ঘটনা নিশ্চিত ঘটনার পরে যাব আমরা অসম্ভব ঘটনায় যা কখনো হবার নয় অসম্ভব ঘটনা কোনো পরীক্ষায় কোন পরীক্ষায় যে ঘটনা যে ঘটনা কখনো যে ঘটনা কখনো ঘটবে না অর্থাৎ ঘটতে পারে না তে পারে না একে বলা হয় কি অসম্ভব ঘটনা একে বলা হয় অসম্ভব ঘটনা অসম্ভব ঘটনা আচ্ছা তাহলে আমরা একটা উদাহরণ দিই আর একটু লেখো অসম্ভব ঘটনার অসম্ভব ঘটনার সম্ভাবনা সম্ভাবনা অসম্ভব ঘটনার সম্ভাবনা দেখো অসম্ভব ঘটনার সম্ভাবনা সব সময় শূন্য হয় যেমন লক্ষ্য করো অসম্ভব ঘটনার সব সময় কি হয় শূন্য হয় এটা কি আবার বিষয়টা যে কোন পরীক্ষায় যে ঘটনা কখনো ঘটবে না অর্থাৎ ঘটনা ঘটতে পারে না একে বলা হয় অসম্ভব ঘটনা মানে কোনো কাজ করা যাবে না সেটাই শূন্য হবে তাহলে কি হয় অসম্ভব ঘটনার সম্ভাবনা সবসময় শূন্য হয় তাহলে আমরা একটা এক্সাম্পল দিব তারপরে আমরা আরো ক্লিয়ার হয়ে লিখি তাহলে আমরা এটার একটা উদাহরণ লিখি উদাহরণটা লিখলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবা আগামীকাল সূর্য সূর্য পশ্চিম দিকে সূর্য পশ্চিম দিকে উঠবে অথবা সূর্য পূর্ব দিকে অস্ত যাবে অস্ত যাবে পূর্ব অস্ত যাবে অসম্ভব তাহলে এই যে দেখো অসম্ভব ঘটনা ঘটনার সম্ভাবনা সম্ভাবনা কি শূন্য তাহলে এখন বলেন আপনারা দেখেন এখানে এই যে সূর্য কোনোদিন পশ্চিম দিকে উঠবে না আর পূর্ব দিকে অস্ত যাবে না এটাই হচ্ছে আমাদের কথা যে কি হলো এখানে অসম্ভব ঘটনায় কোনো পরীক্ষার যে ঘটনা কখনো ঘটবে না অর্থাৎ ঘটতে পারে না একে বলা হয় অসম্ভব ঘটনা অসম্ভব ঘটনার সম্ভাবনা সবসময় শূন্য হয় তাহলে আমরা উদাহরণটা লিখছি আগামীকাল সূর্য পশ্চিম দিকে উঠবে এবং পূর্ব দিকে অস্ত যাবে অসম্ভব ঘটনা সম্ভাবনা সব সময় শূন্য বা অসম্ভব ঘটনার মান শূন্য হয় তাহলে আমরা কি বুঝতে পারছি এ পর্যন্ত স্যার আশা করি সবাই বুঝতে পারছি রেকর্ড করি দেখো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনুশীলনের ব্যবহৃত সূত্রসমূহ এই অনুশীলনের ব্যবহৃত সূত্রসমূহ কি আমি একটা সূত্র লিখেছি এখানে কোনো ঘটনার সম্ভাবনা একটা ঘটনার সম্ভাবনা যে একটা ঘটনা ওখানে ঘটছে এর সম্ভাবনা কি কি হইতে পারে তাহলে উক্ত ঘটনার অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল মানে সমষ্টিগত ভাবে কি হইতে পারে সেই ফলাফলটা দিয়ে অনুকূলে কি থাকতে পারে সেটা যে যেমন ধর একজনে ধর আমি বললাম চক্ষা নিক্ষেপে আহ সংখ্যা আসার সম্ভাবনা তাহলে জোর সংখ্যা আসার সম্ভাবনা কয়টা থাকতে পারে তিনটা আর মোট সম্ভাব্য ফলাফল কত ছয় এক থেকে ছয় এটা হলো বিষয় তার মানে তিন ভাগ ছয় এভাবে তারপরে কোন ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার যোগফল অর্থাৎ ঘটনা ঘটবে ঘটবে কি না না ঘটার সম্ভাবনাটা হবে ওইটাকে যোগ করতে হবে তারপরে যে কোনো ঘটনার সম্ভাবনা জিরো থেকে ওয়ান এর মধ্যে থাকতে হবে যে কোনো ঘটনার সম্ভাবনা কি থাকতে হবে জিরো থেকে ওয়ান এর মধ্যে থাকতে হবে যে ঘটনাটা জিরো থেকে এত মধ্যে ঘুরতে পারে এটা এরপরে আমরা যাই আমাদের পরের কি আছে দেখি এ ঘটনা এ ঘটনা ঘটার সম্ভাবনা এ ঘটনা ঘটার সম্ভাবনা যেমন পি এ ঘটনা ঘটার সম্ভাবনা হবে কি পি এ তাহলে এই যে পি এ হলে তাহলে আমরা কি লিখছিলাম এখানে পি এ হলে এই যে এখানে কথাটা কি বলছি জিরো থেকে বড় জিরো থেকে বড় আর ওয়ান থেকে ছোট ওয়ান থেকে ছোট তার মানে এর মধ্যে থাকতে হবে তার মানে জিরো থেকে একের মধ্যে থাকতে হবে মানে কি জিরো থেকে বড় এক থেকে ছোট একের সমান হলে কিন্তু কিন্তু মধ্যে থাকবে না সেটা বাইরে চলে যাবে আপনারা এরপরে দেখেন যদি কোন একটি যদি কোন একটি পরীক্ষণের পরীক্ষণের যদি কোনো একটি পরীক্ষণের মোট সম্ভাবনা মোট সম্ভাব্য সম্ভাব্য ফলাফল ফলাফল এ এবং অপর একটি অপর একটি পরীক্ষণের অপর একটি পরীক্ষণের অপর একটি পরীক্ষণের মোট অপর একটি পরীক্ষণের মোট সম্ভাব্য মোট সম্ভাব্য ফলাফল ফলাফল বি মোট সম্ভাব্য ফলাফল বি হয় তাহলে পরীক্ষা দুইটি একত্রে একত্রে সংগঠিত হয় সংগঠিত একত্রে সংগঠিত মোট সম্ভাব্য ফলা ফল এগুণ বি এগুণ বি লক্ষ্য করেন এই জিনিসটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে যে কোনো ঘটনার সম্ভাবনা জিরো থেকে একের মধ্যে থাকবে তাহলে তার একটা বিষয়টা কেমন হতে পারে এ ঘটনা ঘটার সম্ভাবনা পি এ কোন ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা পি এ বা এরকম লিখব হলে জিরো থেকে বড় পি এ এক থেকে ছোট তখনই কিন্তু জিরো থেকে একের মধ্যে থাকবে যদি কোনোটা সমান চিহ্ন দেয় তাহলে কিন্তু মধ্যে থাকবে না তখন ওই মানের সমানও হয়ে যাবে এখন পরবর্তীতে যদি কোনো একটি পরীক্ষা পরীক্ষণের মোট সম্ভাব্য ফলাফল দেখো প্রশ্নটা লক্ষ্য করো কোন একটি পরীক্ষণের মোট সম্ভাব্য ফলাফল বি হয় তাহলে পরীক্ষা দুটি একত্রে সংগঠিত হলে মোট সম্ভাব্য ফলাফল হবে এ গুণ বি কখন গুণ হবে বুঝতে পারছো তো এই যে এভাবে আমাদের বুঝে নিতে হবে তখন সম্ভব ফলাফল হবে এ গুণ বি আচ্ছা তাহলে এখন দেখেন লক্ষ্য করেন যে আমি আবার এই লাইনটা একটু বলি যদি কোনো একটি পরীক্ষণের মোট সম্ভাব্য ফলাফল এ এবং অপর একটি পরীক্ষণের মোট সম্ভাব্য ফলাফল বি হয় তাহলে পরীক্ষা পরীক্ষা দুইটি একত্রে সংগঠিত হলে মোট সম্ভাব্য ফলাফল হবে এ গুণ বি এরপরে আমাদের আর একটা বিষয় নিয়ে আলোচনার আছে দেখো আশা করি সবাই বুঝতে পারতিসো এবং যদি কেউ না বুঝো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিবা আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দিতে আর আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায় যায় দেখেন এরপর হচ্ছে আমাদের পরের বিষয়টা হলো নমুনা ক্ষেত্রের আকার অর্থাৎ এই যে যে সম্ভাবনার যে অঙ্কগুলো করব এটা চিত্রের মাধ্যমে তৈরি করতে হয় এই আকারটা যদি অনেক বড় হয় আকারটা বেশ বড় হলে প্রভাবিলিটি এর সাহায্যে নমুনা ক্ষেত্র তৈরি করা যায় এবং বিভিন্ন ঘটনার সম্ভাবনা নির্ণয় করা যাবে যেমন ধরেন লক্ষ্য করেন যে আমি একটা কয়েন হ্যাঁ ধরেন এটা একটা কয়েন এই কয়েনের এক পাশে হেড এক পাশে তেল আছে তাহলে এরকম উপর দিকে যখন নিক্ষেপ করব তাহলে প্রথমে পাবো কি পাবো আবার একটা টি তাই না না এখন কয়েনটা কয়েনটা তার দুই ভাগ হয়ে যাবে এই যদি আমি নিক্ষেপ করি তাহলে এটাকে যদি আরেকবার নিক্ষেপ করি তাহলে এখানে আর একটা হবে এইচ হবে একটা তেল হবে একটা আবার এটাকেও যদি নিক্ষেপ করি তাহলে এখান থেকেও তো আমি একটা এইচ পাবো আর একটা তেল পাবো বুঝতে পারছো এভাবে যদি বলা হয় যে মুদ্রা এটা ধরো মুদ্রা তাহলে এখন যদি এগুলিকে আরো নিক্ষেপ করি তাহলে প্রত্যেকবার কি এই স্টেল এই স্টেল করে পাবো বুঝতে পারছেন স্যার রচ্ছি ঋতু সুলগ্না বুঝেছি আচ্ছা তো তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে কারণ আমাদের এই যে এত দুইটা ক্লাসে দুইটা বেসিক ক্লাসে আমি যা যা লিখে দিয়েছি সবগুলো তোমাদের মুখস্থ করে আয়ত্ত করে নিতে হবে সূত্রগুলো মনে রাখতে হবে এবং আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক করে দেবো আমি কিন্তু তার মধ্যে থেকে তোমাদের যে কাজটা করতে হবে এই অধ্যায়ের যেখানে খুঁটিনাটি যা যা আছে সব কিছু রিডিং পড়ে সূত্রগুলো মুখস্থ করে আর সম্ভব হলে উদাহরণের অঙ্কগুলো একবার করে দেখে দেখে করতে হবে তারপরে আমি যখন নেক্সট নেক্সট ক্লাস নিব ক্লাসে তোমাদের এগুলো তো আশা করি বুঝতে পারবা এবং খুব মজার একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই তোমাকে ইন্টারমিডিয়েটে লাগবে ইন্টারমিডিয়েটের একটা চ্যাপ্টার এটা খুব ভালো করে শিখে নিবা এখন তাহলে ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার চ্যানেলটার পাশে থেকো সবাই সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনায় শেষ করছি আমি আশিস স্যার অন্বেষা ম্যাথ আড্ডা থেকে